আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে রুই মাছের ডিম ভুনা। এটা একটি বৈশাখী স্পেশাল একটি রেসিপি আপনাদের জন্য আমি দেখাচ্ছি। আমরা প্যান গরম করে নিয়েছি, এখন প্যানের ভিতরে আমরা তেল ঢেলে নিব। আমরা 2 টেবিল স্পুনের মতো তেল ঢেলে নিলাম। আমরা এখন অয়েলটাকে খুব ভালো মতো গরম করব। আমরা আরো 1/2 চামচ বেশি তেল দিয়ে নিলাম। 2 টেবিল চামচ তেল। এখন আমরা এটাতে প্রথমে দিয়ে দিব লবণ। আমরা আপাতত 1 চিমটি লবণ আর হলুদ দিয়ে আমরা আমাদের যে ডিমটা আছে আমরা ভেজে নেব, মাছের ডিমটা। মাছের ডিমটা আমরা খুব ভালো করে ধুয়ে আমরা একটু চটকে নিয়েছি। এখন আমরা এটাকে খুব ভালো করে একটু বেশি আঁচে ভেজে নেব। অনেকে রুই মাছের ডিমটা একটু পিস পিস করে রান্না করতে পছন্দ করে, অনেকে আবার ঝুরা রান্না করে। তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ঝুরা। আমরা তেলটা বেশি দিলাম কারণ ডিমটা আমাদের খুব সুন্দর করে ভাজতে হবে, অল্প তেলে সুন্দর করে ভাজা যাবে না। আমরা নেড়ে নিচ্ছি এটা, কিন্তু আমরা যে মুরগির ডিমটা যেরকম রান্না করি ওরকম কিন্তু হয়ে যাচ্ছে, একসাথে লেগে লেগে যাচ্ছে। বাট আমরা এটাকে ঝুরা ঝুরা রাখবো, তাই আমি এটাকে নেড়ে আলাদা আলাদা করে দিচ্ছি বারবার। ভিউয়ার্স, সামনে পহেলা বৈশাখ, আর বৈশাখ মানেই আমাদের বাঙালি আনা, 16 আনা বাঙালি আনা। আমাদের এই রুই মাছের ডিমের যে রেসিপি, আমরা একই স্টাইলে আমরা কই মাছের ডিম, শিং মাছের ডিম একইভাবে রান্না করে আমরা পরিবেশন করতে পারি আমাদের পয়লা বৈশাখে। আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেল কিন্তু একবারে শুষে গিয়েছে, কিন্তু আমাদের যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখবেন এই তেলগুলো তেল তরকারি থেকে আলাদা হয়ে গেছে। আমরা খুব ভালো করে এটাকে ভেজে আমরা এগুলো নামিয়ে নেব। তারপর আমরা আমাদের মশলা, পেঁয়াজ, তারপরে যে আমাদের রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমরা খুব ভালো করে আমাদের রুই মাছের ডিম রান্না করে নেব। আমাদের স্পেশাল একটা যে কি লাগবে, উপকরণ লাগবে, সেটা হচ্ছে লেবু। লেবু এটার ভিতর ম্যাজিক্যাল একটা কাজ করবে, খুব সুন্দর একটা গন্ধ ঘ্রাণ এনে দিবে, খুব সুন্দর একটা ফ্লেভার এনে দিবে। ভিউয়ার্স, আমাদের ডিম একবারে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরেকটুখানি ভেজে এটাকে নামিয়ে নেব। আমরা আঁচটা কমিয়ে দিচ্ছি, আমরা এখন এটাকে নামিয়ে নিব এবং আমাদের যে পেঁয়াজ রসুন আমরা ই করে নিব ডিম ভুনার জন্য, এটা আমরা এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমাদের তেল সব শুষে নিয়েছে ডিম, রুই মাছের ডিম। এখন আমরা আমাদের ইতে আমাদের প্যানের তেলটা গরম করে নিলাম। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমরা 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি।
আমরা এখানে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ, আমরা গুঁড়া মরিচও ইউজ করব। আমরা দিয়ে দিচ্ছি এখানে দুইটা রসুন, রসুন আমার ফেভারিট একটা ফ্লেভার, আপনারা দেখবেন আমি ম্যাক্সিমাম টাইম রসুনটা ইউজ করি। বাটা রসুন ইউজ করলেও আস্ত রসুনের আলাদা একটা ফ্লেভার আছে, ওটা আমার বেশ ভালো লাগে। আমরা এখন আমাদের পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমরা এখানে আস্তে একটু জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটার সাথে ভাজা হবে। আমরা গুঁড়ো জিরা দিব, তারপর আমরা আস্ত জিরা একটু দিয়ে দিলাম এক চিমটি। আমরা এখানে এক চিমটি লবণ দিয়ে দিব আমাদের পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। আমরা যদি লবণটা না দেই তাহলে কিন্তু এটা কি হবে না, পেঁয়াজটা নরম হবে না। আমরা আমাদের এই ডিম ভুনাটার জন্য দুইটা টমেটো কেটে নিয়েছি। আগে আমাদের পেঁয়াজটা ভাজা হলে তারপর আমরা টমেটোটাও পেঁয়াজের ভিতর দিয়ে দেব, কিন্তু টমেটোটা দেব আমরা মশলাটা কষানোর পরে। আমরা এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আমাদের 2-3 মিনিটের মতো লাগবে। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমরা আদা 1/2 চামচ, এখানে রসুন 1 চামচ, আদা 1/2 চামচ দিয়ে আমরা নেড়ে নিব। আর একটু রসুন দিয়ে দিলাম। আমরা এখানে 1 চামচ রসুন আর 1/2 চামচ আদা দিলে এনাফ। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখন আমরা একে একে আমাদের মশলাগুলো দিয়ে দিব। মশলা আমরা দিয়ে দিচ্ছি আমরা আস্তে একটু কমিয়ে দেব। আমরা এখন দিয়ে দিব লবণ, লবণ আমরা ডিমের ভিতরে দিয়েছিলাম, এখন আমরা 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিব আমরা সামান্য, যেহেতু আমাদের ডিমে হলুদ দেওয়া আছে, বেশি হলুদ দিলে হলুদের গন্ধ ভালো লাগবে না। আমরা মরিচ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, যেহেতু আমরা কাঁচামরিচ দিয়েছি আবার নামানোর সময় আমরা একটু কাঁচামরিচ দিয়ে নেবো। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এখন আমরা যে ইউজ করব, আমরা একটু সরিষা বাটা দিয়ে দিব, সরিষা বাটাটা অন্যরকম একটা টুইস্ট আনবে। আমরা একটু সরিষা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ। এখন দিয়ে আমরা একটু নেড়ে নিব। এখন আমরা দিয়ে দিব টমেটো, আমরা টমেটো দিয়ে দিচ্ছি। কড়াই হিটে টমেটো থেকে একটা পানি পানি বের হবে। আমরা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা হালকা একটু পানি দিয়ে নিলাম, এখন আমরা এটাকে ভালো মতো কষিয়ে নেব। আমাদের টমেটোটা রান্না হওয়া পর্যন্ত আমরা আমাদের ইটাকে ঢেকে দিব, আমাদের মশলাটাকে আমরা এখন ঢেকে দিচ্ছি। ঢেকে আমরা টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। ভালো মতো কষানো হলে তারপর আমরা আমাদের ডিমটা দিয়ে দিব। প্রিয়স, তাহলে আমরা টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রিয়স, আমাদের টমেটোটা নরম হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের যে ডিমটা আছে আমরা ভেজে রেখেছিলাম, আমরা ডিমটা দিয়ে নেড়ে আমরা ঢেকে দেবো।
আমরা ডিমটা সহ একটু কষিয়ে নিচ্ছি। ডিমটা সহ একটু কষানো হলে আমরা এটাতে আমাদের যে ডিমটা আরো ভালো মতো রান্না হওয়ার জন্য আমরা এটাতে একটু পানি দিয়ে দিব। আমি একটু ভেঙে নিচ্ছি দলাগুলো খুন্তি দিয়ে। এটা যত ইট ঝরঝরে হবে তত এটার ভিতরে ফ্লেভারটা ভালো মতো ঢুকতে পারবে। আমরা একটা বাটিতে লেবুর রস বের করে নিয়েছি লেবু থেকে। আমরা ছোট লেবুর অর্ধেকটা লেবু আমরা দিয়ে নিব। রস একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিব একদম পরিষ্কার। এখন আমরা এটাতে কষানো হবে এটা কিছুক্ষণ। ভালো মতো নেড়ে মশলাটা একদম মিলিয়ে নিচ্ছি ডিমের সাথে। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমাদের এটা ঝোল দিয়ে দিব ঠিক মতো ডিমটা রান্না হওয়ার জন্য। আমরা এখন এটাকে ঢেকে দিব। লেবুর রসটা যেন খুব ভালো মতো অ্যাবজর্ব হয় এর জন্য আমি এটাতে লেবুর রস আর ধনে পাতাটা এখন একটু দিয়ে দিচ্ছি, আবার নামানোর সময় একটু দিয়ে নেব। আমরা একটা বাটিতে লেবুর রস আর ধনে পাতা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আর ধনে পাতা একটু দিয়ে দিলাম। এখন এখন আমি এটাকে ঢেকে দিব। বিয়াস লেবুর রস দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন এটার ভিতরে আমরা রান্না করে নিব। আমাদের এটা একদম ভালো মতো রান্না হতে 15-20 মিনিটের মতো সময় নেবে। তারপর আমরা নামিয়ে পরিবেশন করব আমাদের মজাদার রুই মাছের ডিম ভুনা। তো ভিউয়ার্স, আমরা 15-20 মিনিট অপেক্ষা করি এবং তারপরে আমরা আমাদের ই পরিবেশন করব। ভিউয়ার্স, আমাদের ভুনা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা একটুখানি ধনে পাতা দিয়ে নিব। আমরা তখন রান্নার মাঝখানে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, আর এটা এখন আমরা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। লেবুর ঘ্রাণ সবকিছু মিলে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এখন আমরা একটু উপর থেকে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে আমরা আমাদের যে সার্ভিং ডিশ আছে সার্ভিং ডিশের ভিতরে নামিয়ে নেব। হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি। আমরা এখন আমাদের সার্ভিং যে ডিশ আছে ডিশে নামিয়ে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার রুই মাছের ডিম ভুনা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আপনাদের সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।